সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে 7 বছর পর হারানো বাবাকে খুঁজে পেলেন ছেলে। এদিন হেমনগর কোস্টাল থানার উদ্যোগে ঘরে ফেরেন বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ার দৌলতে 7 বছর পর হারানো বাবাকে খুঁজে পেল সন্তান। জানা গেছে, মেদিনীপুরের দাঁতন থানা এলাকার খপ্পর হেমব্রম 7 বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আর খোঁজ মেলেনি বছর 50-এর খপ্পর হেমব্রমের। আত্মীয় পরিজন থেকে বিভিন্ন থানা বাবার খোঁজে চষে ফেলেছেন ছেলে ধুনা হেমব্রম। অবশেষে রবিবার হেমনগর কোস্টাল থানার পুলিশের সহযোগিতায় নিজের বাবাকে খুঁজে পেল সন্তান। কিন্তু কিভাবে এতদিন পর তা সম্ভব হলো? জানা গেছে, এলাকায় এক 50-ঊর্ধ্ব ব্যক্তিকে ঘোরাঘুরির খবর পেয়ে তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন কোস্টাল থানার আধিকারিক রাকেশ চ্যাটার্জি। সেই ছবি দেখে যোগাযোগ করে দাঁতন থানার পুলিশ। দাঁতন থানা থেকেই খবর যায় ছেলে ধুনা হেমব্রমের কাছে। অবশেষে রবিবার সমস্ত প্রমাণ দিয়ে বাবাকে নিয়ে ঘরে ফেরে ছেলে। ভোটার কার্ডে আপনার কি নাম আছে? আপনি কতদিন এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছেন বাড়ির সবাই ছেড়ে? 6 বছর থেকে বাড়ি। আজকের বাড়ি ফিরে যেতে আপনার ভালো লাগছে তো? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।